প্রিয় বন্ধুরা এই ভিডিওতে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের জন্য রয়েছে একাধিক সুখবর এবং অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সংক্রান্তিত একাধিক তথ্য সহ সুখবর ও একই সাথে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্যও রয়েছে একাধিক সুখবর এবং তোমাদের লড়াইয়ের বই প্রকাশে তোমাদের জয়যাত্রা ওরা সম্পূর্ণ কিছু নিয়েই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তোমরা তোমরা যারা একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে এছাড়া কলেজের ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেককে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি জিজ্ঞাসা করতে পারো বন্ধুরা তোমরা যারা একাদশ দ্বাদশ এবং কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য এই ভিডিওতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ধাপে ধাপে আমি আলোচনা করব। তো আবার প্রথমেই তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই জানো ইতিমধ্যে তোমাদের জানিয়েও দিয়েছি তোমাদের যে অফলাইন পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছিল সেই অফলাইন পরীক্ষার নোটিশকে খারিজ করে তোমাদের দাবিকে সম্মতি জানিয়ে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে এমনই নোটিশ অফিসিয়ালভাবে বিশ্বভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে ইউজিপিজির পরীক্ষা অনলাইনেই হবে ছাত্রছাত্রীদের যে সমস্যা ছিল সেই সমস্যার কথা ভেবে এবং কিছুদিন আগে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা হচ্ছিল সেই কারণে ছাত্রছাত্রীদের দাবি ছিল তাদের হোস্টেলও যাতে খুলে যায় সেই সমস্ত দাবি মেনে কিন্তু ছাত্রছাত্রীদের হোস্টেল সম্পূর্ণভাবে খুলে গেছে ছাত্রছাত্রীদের পরীক্ষা সম্পূর্ণভাবে অনলাইনে হচ্ছে সেই কারণে আজকে ছাত্রছাত্রীরা কিন্তু বিজয় মিছিল অনুষ্ঠিত করেছে এক্ষেত্রে তোমরা প্রত্যেকে অনেকে জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের কলেজের ক্ষেত্রে এখনো পর্যন্ত হোস্টেল সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়নি এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছ কিংবা স্কুলের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের যাদের এখনো পর্যন্ত হোস্টেল সম্পূর্ণভাবে খোলেনি পঠন পাঠন সম্পূর্ণভাবে চালু হয়নি এই একত্রিশ তারিখের পর থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে পঠন পাঠন চালু হবে হোস্টেল চালু হবে এছাড়া তোমরা সকলেই যেন ইউজিসির তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি নিয়ে একই সাথে ইউজি করার পরে পিজিতে ভর্তি নিয়ে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই যে ভর্তি প্রক্রিয়া সেটার জন্য আবার একটা পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের পি এই যে এক্সাম এই এক্সাম কিন্তু অনেকেই এই মুহূর্তে আমাদের রাজ্যের তরফ থেকে মেনে নিচ্ছে না তেমনই ছাত্রছাত্রী সহ একাধিক দাবি রয়েছে এ বক্তব্য রয়েছে ইউইটি এই এক্সামের কোনো প্রয়োজন নেই উচ্চ মাধ্যমিকের যে নম্বর রয়েছে সেই নম্বরের মাধ্যমেই ছাত্রছাত্রীদের যাতে কলেজে ভর্তি নেওয়া হয় এক্সট্রা কোনো পরীক্ষার প্রয়োজন নেই এমনকি কলেজের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরও কিন্তু একই বক্তব্য গ্র্যাজুয়েশান করার পর পিজির ভর্তির জন্য কোনো এক্সট্রা প্রবেশিকা পরীক্ষার দরকার নেই তোমাদের কি মনে হয় উচ্চ মাধ্যমিকে তোমরা যে নম্বর পাবে গ্র্যাজুয়েশানে তোমরা যে নম্বর পাবে সেই নম্বরের ভিত্তিতে তোমাদের কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি নিলে ভালো হয় না প্রবেশিকা পরীক্ষা নিয়ে এ তারপরে তোমাদের ভর্তি নিলে ভালো হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাতে পারো এর পরবর্তী বিষয় তোমরা সকলেই যেন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদম সামনে চলে এসছে তোমরা যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষাও সামনে চলে এসছে তো তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু অলরেডি পঞ্চান্নটি কেন্দ্রে বিলি হয়ে গেছে এবং তোমরা আজকে থেকে এই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে অনেকে সংগ্রহ করে নিয়েছো অলরেডি যখন ভিডিওটি দেখছো অনেকে এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড নেওনি যারা উচ্চ মাধ্যমিক দেবে এবং যারা একাদশ শ্রেণীতে পড়ছো এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন নাওনি অতি অবশ্যই তোমরা কিন্তু ও তোমাদের স্কুলের সঙ্গে যোগাযোগ করে এ তোমাদের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কালেক্ট করে নেবে এছাড়া তোমাদের আরও একটা বিষয় বলে রাখি অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন পাওয়ার পর কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা বিষয় তোমার নাম ডেট অফ বার্থ থেকে শুরু করে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ভালো করে একবার মিলিয়ে নেবে যদি কোথাও স্পেলিংয়ে বা কোথাও কোনো ভুল থাকে তাহলে সরাসরি স্কুলের সাথে যোগাযোগ করবে তোমাকে নতুন অ্যাডমিট কিংবা নতুন রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হবে এটা কিন্তু তোমার প্রথম কাজ হবে কারা অ্যাডমিট ইতিমধ্যেই পেয়ে গেছো কারা এখনও পাওনি কমেন্টে কিন্তু অবশ্যই জানো এরপরে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমরা সকলেই যেন তোমাদের যে এবছরের ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষা নতুন নিয়মে তোমাদের স্কুলেই নেওয়া হবে এবং একাদশ শ্রেণীর পরীক্ষাও নিজের স্কুলে হবে এবং এরকম ছাত্রছাত্রী আছে যাদের বাড়ি থেকে নিজের স্কুলে দূরত্বও অনেকটা এই সমস্ত বিষয় মাথায় রেখে তোমাদের জন্য কিন্তু একাধিক যানবাহনের ব্যবস্থা করা হবে যেমন থাকবে এ রাস্তায় বিভিন্ন যানবাহন তেমনই কিন্তু এক্সট্রা টেন উচ্চ মাধ্যমিক চলাকালীন কিন্তু আনা হবে যেটা পরিষ্কারভাবে এ কিন্তু পত্রিকা বা সংবাদ মাধ্যমে উঠে এসছে আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তোমরা কবার রিভিশন দিয়ে ফেলেছো তোমাদের সিলেবাসের অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো ও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত